নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন আজকের এই ফুরফুরে ওয়েদারে একটু মোমো খেয়ে আসি। চলুন আজকে একটা স্পেশাল মোমো খেতে যাবো লালবাগে। কিভাবে যাব, কেমন করে যাব, সেটা সম্পূর্ণ ভিডিওটিতে আমরা বলবো। চলুন তাহলে যাওয়া যাক। কাঁদি বাস স্ট্যান্ড হয়ে গঙ্গার ধারের রোড দিয়ে একদম সোজা আমরা গিয়ে যাব ফরাসডাঙ্গার দিকে। ফরাসডাঙ্গা হয়ে আমরা মতিঝিল বাইপাস রোডটা ধরে এগিয়ে চললাম লালবাগের দিকে। আমার কিন্তু মোমো খেতে খুব ভালোই লাগে, আপনাদের কেমন লাগবে, কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো অনেক অনেক দিন রাতে ডিনার মোমো দিয়েই হয়ে যায়, তাই আমি যেখানে ভালো মোমো পাই স্পেশালি সেখানে আগে ছুটে যাই। চলুন এবার আমরা চলে এসেছি লালবাগ পুলিশ স্টেশনের পাশে। সামনে আস্তাবল মোড় থেকে ডান দিক দিয়ে আমরা সোজা হসপিটাল রোড ধরে এগাতে থাকব। বলে রাখি সামনেই একটা রেলগেট পড়বে এবং তার সেটা পার করে পিলখানা মোড়, সেখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব। দোকানটার নাম মাম্মাজ মোমো, একদম বিএসএফ ক্যাম্পের পাশে। চলুন এবার দোকানের ভিতরে যাই। দোকানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একদম মানে একদম আলাদাই যাকে বলে। আমরা তিন রকমের মোমো অর্ডার দিলাম, চিকেন ক্রাঞ্চি মোমো, গার্লিক চিকেন মোমো আর নর্মাল চিকেন স্টিম মোমো। চলুন দেখি টেস্ট করে কেমন লাগছে। এটা হলো চিকেন ক্রাঞ্চি মোমো, প্লেটে থাকে 5 পিসেস। খেতে কিন্তু দারুণ ছিল, আমার তো সব থেকে ভালো লেগেছিল এটা। এটা হচ্ছে চিকেন গার্লিক মোমো, এটাও কিন্তু কম ছিল না, খুব সুন্দর ছিল। এত সুন্দর ভিতরের পুরটা না, মানে জাস্ট জিভে জল চলে আসছে। আর এটা ছিল নর্মাল চিকেন স্টিম মোমো, জাস্ট পুরো দার্জিলিং এর টেস্ট। দার্জিলিং মোমোতে যেরকম টেস্ট থাকে না, একদম সেই রকমই, একদম জুসি, ভিতরে চিকেন ভর্তি, মানে জাস্ট অসম যাকে বলে। আমার তো খুব ভালো লেগেছে মোমোর সাথে এই ধনেপাতার চাটনিটা, সব থেকে বেস্ট লেগেছে আমার। আপনারাও আসুন মাম্মাজ মোমোতে টেস্ট করুন, আর কেমন লাগে আমাকেও কমেন্টে জানান। আপনাদের জন্য মেনু কার্ড দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের মোমো খেতে কেমন লাগে। আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। টাটা, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।